গাইস, আমাদের গেমের মধ্যে অলরেডি ওবিহোটে আপডেট চলে আসছে এবং গাইস আমাদের গেমের মধ্যে অনেক নতুন নতুন ইভেন্ট অ্যাড করা হয়েছে। তো গাইস আমি যদি তোমাদেরকে বলে তোমরা একটা না দুইটা গোয়াল স্কিন ফ্রিতে পাইবা এবং গাইস এর সঙ্গে তোমরা আরও একটা ইমোট সম্পূর্ণ ফ্রিতে পাবে, তবে অনেকের কিন্তু বিশ্বাস হবে না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমরা কিন্তু সব কিছু বুঝতে পেরে যাবে। তো গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন গোল্ড রয়্যাল বান্ডেল চলে আসছে। তো গাইস তোমাদেরকে কিন্তু আগে অনেক ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে এই গোল্ড রয়্যাল বান্ডেলটা এবং ওয়েপেন রয়েলে কিন্তু এই G36 গান স্কিনটা আসবে। তো দেখো ফাইনালি কিন্তু চলে আইছে এবং দেখতে পাচ্ছ গাইস গোল্ড রয়েলটা কিন্তু চলো আমরা বের করে নিই এখান থেকে। তো গাইস গোল্ড রয়েলের ভিতরে কিন্তু নতুন দুইটা ইমোট অ্যাড করা হয়েছে আর কিন্তু বেশ কিছু আইটেম কিন্তু অ্যাড করা হয়েছে হয়তো, কারণ গাইস আমার কাছে এই সকল আইটেম কিন্তু আগে থেকে আছে যার কারণে বুঝতে পারছি না। তো দেখতে পাচ্ছ দুইটা স্কিন মারার পরে কিন্তু আমি এখান থেকে ফিমেল বান্ডেলটা পেয়ে গেলাম। তোমরা চাইলে কিন্তু এটা বের করতে পারো, আর গোল্ড কয়েন কিন্তু খরচ করে এই বান্ডেলটা বের করার একদমই প্রয়োজন নাই। এবং গাইস ওয়েপেন রয়্যালে কিন্তু G36 এর নতুন গান স্কিনটা দেওয়া হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু 10,000 গোল্ড দিয়ে একটা স্পিন। তো গাইস আমি কিন্তু এখানে বেশি গোল্ড খরচ করব না, দেখা যাক এখান থেকে বের করতে পারে কিনা। তো প্রথমে কিন্তু 10+1 স্পিন মেরে দিয়েছি এবং গাইস এবার কিন্তু দেয় নাই। তো আরও কিন্তু 10,000 গোল্ড দিয়ে চলো আরও একটা স্পিন মেরে দেই এবং দেখি এবার পাই কিনা। এবং আমার লাখ কিন্তু গাইস 84 হয়ে গেছে। তো গাইস 100 লাখ হওয়ার পর কিন্তু এখান থেকে কোনো একটা আইটেম পার্মানেন্ট পেয়ে যাইব। দেখতে পাচ্ছ গাইস আরও কিন্তু 10 স্পিন মেরে দিয়েছি এবং এবারও কিন্তু কোনো আইটেম দেয় নাই। তো এখান থেকে কিন্তু অনেক অনেক এফএফ টোকেন তোমরা কিন্তু নিতে পারবা। আর গাইস এফএফ টোকেনে তো বর্তমানে নতুন কোনো বান্ডেল অ্যাডই করা হয় নাই। তো গাইস দেখতে পাচ্ছ আমার কিন্তু 95 লাখ হয়ে গেছে। তো চলো আমরা আরও 10,000 গোল দিয়ে আরও একটা স্পিন মেরে ফেলি এবং কংগ্রাচুলেশনস ও ভাই সাহেব, এই কিং ফিজার গান স্কিনটা আমার কাছে আগের থেকে ছিল এটাই দিয়েছে। আর গাইস তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু একদম গোল্ড কয়েন নষ্ট করবা না, কারণ পরবর্তীতে কিন্তু গোল্ডের অনেক ভালো ভালো ইভেন্ট আসবে, সেই ইভেন্টে তোমরা কিন্তু গোল্ড কয়েন কিন্তু খরচ করতে পারবা। এবং তোমাদেরকে বলেছিলাম যে ম্যাজিক কিউবের মধ্যে নতুন 20টা বান্ডেল অ্যাড করা হবে এবং এর মধ্যে 4টা এরকম বান্ডেল থাকবে যেগুলো কিন্তু একদমই আসে নাই। তো ফাইনালে কিন্তু সেগুলো চলে আসছে, তোমরা চাইলে ম্যাজিক কিউব দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবা, আমি কিন্তু নিব না। তো গাইস তোমরা এখান থেকে কিন্তু গিল টোকেন দিয়ে ডায়মন্ড রেল ভাউচার নিতে পারো। তো এখান থেকে কিন্তু ওয়েপেন রেল ভাউচার কিন্তু তুলে নেওয়া হয়েছে অ্যান্ড এফএফ টোকেন এবং বাড়ি মাস্টরে কিন্তু নতুন বান্ডেল আসে নাই। তো পরবর্তীতে আসে তোমাদেরকে জানিয়ে দিব। এবং গাইস এই আপডেটের পরে আমাদের গেমের মধ্যে তোমরা অনেক কয়টা ইমোট দেখতে পেয়ে যাবে, যেরকম দেখতে পাচ্ছ একটা কিন্তু এরকম বুইয়া হবে, মানে এরকম টাইপের একটা ইমোট কিন্তু থাকবে। তারপর দেখতে পাচ্ছ গাইস আরও একটা কিন্তু ডান্স করার ইমোট, এবং গাইস সেই ইমোটগুলোর মধ্যে না এরকম টাইপের কিন্তু গান শুনতে পাবা। তো সেই গানগুলো কিন্তু তোমাদেরকে এখন শোনাতে পারছি না, মানে এর মধ্যে কিন্তু একটা মিউজিক সিস্টেম আসবে এই ইমোটগুলোর মধ্যে যেরকম দেখতে পারছ। তো অনেকটা কিন্তু নতুন নতুন ইমোট কিন্তু গাইস এখানে ডিজাইন করা হয়েছে। তারপরে গাইস দেখতে পাচ্ছ আরও একটা কিন্তু ইমোট, তো এটা হতে পারে ইমোট বা কিন্তু প্রোফাইল অ্যানিমেশন। তো গাইস আমার মনে হয় যে এটা ইমোটটি। তারপরে কিন্তু গাইস আরও একটা ইমোট রয়েছে এবং কিন্তু আরও কিন্তু বেশ কিছু ইমোট তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এবং গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ইবো MP42.0 এর ইমোট, আর গাইস ইবো MP42.0 কিন্তু ফুল রিভিউর ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছে, সেখান থেকে চাইলে তোমরা কিন্তু সকলে দেখতে পেয়ে যেতে পারো। আর গাইস আমাদের গেমের মধ্যে নতুন একটা ইভেন্ট এসেছে যেখান থেকে আমরা কিন্তু এই M500 এর গান স্কিনটা পারমানেন্ট নিতে পারবো। তো এর জন্য আমাদের টিমমেটদের সাথে 15টা বুইয়া করতে হবে যে কোনো ম্যাচের মধ্যে, তাহলে কিন্তু আমরা এখান থেকে এই M500 এর গান স্কিনটা পেয়ে যাব। তো আমাদের টিমমেটদের সঙ্গে 15টা বুইয়া কিন্তু করতে হবে, আশা করছি বুঝতে পারছো। এবং বেশ কয়েকটা ক্যারেক্টার স্কিলের মধ্যে কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং এলার্ট ডিজিয়ালক আসবে আমাদের গেমের মধ্যে। আর গাইস নতুন একটা ক্যারেক্টার আসবে যার নাম হচ্ছে সোনিয়া, তো এটা কিন্তু পরবর্তী সময় আমাদের গেমের মধ্যে আসবে আশা করছি বুঝতে পারছো। তো এবার চলো তোমাদেরকে ফ্রি গোয়ালের ব্যাপারে জানিয়ে দেই। তো গাইস আমাদের গেমের মধ্যে অলরেডি অ্যাচিভমেন্ট সিস্টেমের এরকম একটা কিন্তু ব্যানার অ্যাড করা হয়েছে এবং গাইস এই ইভেন্ট থেকে কিন্তু তোমরা অনেক কিছু ফ্রিতে পাইবে, এখানে কিন্তু MP5 এবং ইমোটটা রয়েছে। তো গাইস অ্যাচিভমেন্ট সিস্টেমটা কিন্তু এখনো ওপেন হচ্ছে না, এখানে কিন্তু কামিং সুন লেখা আছে। তো গাইস তোমরা অ্যাচিভমেন্ট সিস্টেম থেকে এই ইমোটটা সম্পূর্ণ ফ্রিতে পাইবে, এটা কিন্তু একদম 100% কনফার্ম। তো এই ইমোটটা কিন্তু দেখতে এইরকমই হবে। আর গাইস অ্যাচিভমেন্ট সিস্টেমটা কীরকম হবে এবং তোমরা সেটা কীভাবে কমপ্লিট করতে পারবা এই বিষয়ে কিন্তু সম্পূর্ণ ডিটেলে কিন্তু একটা ভিডিও তৈরি করা আছে, তো ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিব। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ অ্যাচিভমেন্ট সিস্টেম থেকে তোমরা এই যে একটা গোয়াল দেখতে পাচ্ছ, যে গোয়ালটা কিন্তু দেখতে এইরকমই হবে। তো এই গোয়ালটা কিন্তু তোমরা নিতে পারবা 2000 পয়েন্ট হওয়ার পর। আর গাইস এই পয়েন্টগুলো কীভাবে তোমরা জমাবা সেইগুলো কিন্তু তোমরা সেই ভিডিও দেখলে বুঝতে পারবা। যেরকম দেখতে পাচ্ছ বেশ কয়েকটা গেম খেলার পরে কিন্তু অনেক কয়টা পয়েন্ট হয়ে গেছে,
তো এরকম নর্মাল টাইপের কিন্তু গ্লোয়ালটা হবে। এবং গাইস তারপরে কিন্তু হিরোইকে যাওয়ার পর বা হিরোইক টোকেন দিয়ে তোমরা কিন্তু আরো একটা গ্লোয়াল এক্সচেঞ্জ করতে পারবা। তো গাইস এই গ্লোয়ালটা কিন্তু র্যাঙ্কের জন্য ডিজাইন করা হয়েছে, তো সিএস র্যাঙ্ক সিজন কিন্তু আপডেট হয়ে গেছে, এটা কিন্তু আসে নাই। তো গাইস আমার মনে হয় যে বিয়ার র্যাঙ্ক সিজন আপডেট হওয়ার পর এই গ্লোয়ালটা আমাদের গেমের মধ্যে অ্যাড হতে পারে। তবে গাইস এই র্যাঙ্কের গ্লোয়ালটা যে কবে অ্যাড করা হবে এটা কিন্তু কনফার্ম জানতে পারা যায় নাই। তো গাইস অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর গাইস অ্যাচিভমেন্ট সিস্টেমের গোয়ালটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে।